প্রিয় শিক্ষার্থী, এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি শম্পারানী সরকার, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সহকারী শিক্ষক, আমপুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা এই অধ্যায় থেকে একটা ছোট টপিকস তোমাদের দেখাবো। এসো আমরা দেখি কি টপিকস আছে। আজকে আমরা জানবো সফটওয়্যার আনইনস্টলেশন। আমি আমার আগের ক্লাসে তোমাদের ইনস্টলেশন, সফটওয়্যার ইনস্টলেশন সম্পর্কে তোমাদের বলেছিলাম এবং আমি প্র্যাকটিক্যালি কাজটা দেখিয়েছিলাম। আজকে আমরা জানবো সফটওয়্যার আনইনস্টলেশন। তাহলে এই পাঠে তোমাদের বইয়ে দেওয়া আছে ভিএলসি মিডিয়া প্লেয়ার, এই সফটওয়্যারটা ইনস্টলেশন দেওয়া আছে। আজকে আমরা আনইনস্টলেশন, এই সফটওয়্যারটা সম্পর্কে আনইনস্টল কিভাবে করতে পারি সেটা সম্পর্কে জানবো। তো সফটওয়্যার আনইনস্টলেশন বা আনইনস্টল এটা কি আসলে আমি একটু জানি। আমরা জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। এই সফটওয়্যার গুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয়। বেশিরভাগ ব্যবহারকারী সফটওয়্যার গুলো তার যন্ত্রে রেখে দেয়, আমরা সবাই এটা করি, কিন্তু এতে হার্ড ডিস্কের অনেকটা জায়গা নষ্ট হয়। কারণ যে সফটওয়্যার গুলো আমাদের লাগবে না বা যে সফটওয়্যার গুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে না, সেটা যদি আমরা ইনস্টল করে রেখে দিই তাহলে সেটা সমস্যা হয়। এবং কি সেটা সমস্যাটা কিরকম হতে পারে, হার্ড ডিস্ক, প্রথম কথা হচ্ছে হার্ড ডিস্কের জায়গাটা নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় এই আইসিটি যন্ত্রটি পরিচালনা করতে অনেক ঝামেলা সৃষ্টি করে। তাই সব থেকে বুদ্ধিমানের কাজ হলো যে সকল সফটওয়্যার আমাদের প্রতিনিয়ত লাগছে না সেগুলোকে আমাদের আনইনস্টল করে ফেলতে হবে। তো আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার এটা সম্পর্কে আসলে আজকে জানবো এবং এটার আনইনস্টলটা কিভাবে করতে পারি। আমি ইনস্টল সম্পর্কে বলেছিলাম, ইনস্টল দেখিয়েছিলাম, আজকে এসো আমরা দেখি আনইনস্টল কিভাবে করব। তো আমার এখানে উইন্ডোজ 10 দেওয়া আছে, তো আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যার ইনস্টল করা আছে। তো আমরা একটু দেখি যে কিভাবে আনইনস্টল করতে পারি। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই উইন্ডোজ থেকে, আমাদের এই ডেস্কটপ থেকে আমাদের প্রথমে এই সার্চ অপশন হোক অথবা স্টার্ট বাটন হোক, যেখান থেকেই হোক না কেন, আমরা এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যেতে গেলে সার্চ অপশনে আগে আমি লিখবো যে কন্ট্রোল প্যানেল, CON, যে কন্ট্রোল প্যানেল আমার চলে আসছে, আমি কন্ট্রোল প্যানেলে যাব। তারপর আমি যাব হচ্ছে, আমাকে যেতে হবে প্রোগ্রামসে, প্রোগ্রামস থেকে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স। এখানে দেখো আমার এখানে যে সফটওয়্যারগুলো আমি ব্যবহার করি সেগুলো সব সফটওয়্যার এখানে ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা খুঁজে বের করব। তুমি সার্চ দিয়েও খুঁজতে পারো অথবা স্ক্রল করলে, মাউসের যদি হুইলটা আমরা স্ক্রল করি যেভাবে নর্মালি করে সেখানে থেকেও আমরা নিতে পারি। তো দেখো এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ার আমরা পেয়ে গেছি, এই ভিএলসি মিডিয়া প্লেয়ারে জাস্ট আমরা লেফটের মাউসের লেফট বাটন একবার ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখো লেখা আছে আনইনস্টল অবলিক চেঞ্জ। তো আমি আনইনস্টলে ক্লিক করব, যেহেতু আমি সফটওয়্যারটা আনইনস্টল করব, আমি এখানে রাখবো না। তো দেখো আনইনস্টল করলাম। আনইনস্টল করলে আমাদের এখানে লেখা আসবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস টু মেক চেঞ্জ ইউ চেঞ্জ টু ইউর ডিভাইস। তো আমরা এখানে যে আনইনস্টল অর চেঞ্জ অ্যান অ্যাপ্লিকেশন এখানে অবশ্যই ইয়েস করে দেব। দেখো লেখা আসছে যে আনইনস্টল ভিএলসি মিডিয়া প্লেয়ার, অবশ্যই নেক্সট, আনইনস্টল, ফিনিশ। তো এইটা হচ্ছে আমার মূলত, দেখো আনইনস্টল আমার সফটওয়্যারটা হয়ে গেছে। তো এইটাই হচ্ছে আনইনস্টলের, আমাদের যে কোনো সফটওয়্যার তুমি এইভাবে আনইনস্টল করতে পারবা। তো আমি তোমাদের বইয়ে পাঠ্য বইয়ে যেটুকু আসছিল যে ভিএলসি মিডিয়া প্লেয়ার আনইনস্টল কিভাবে করব, আমি তোমাদের এই ছোট্ট একটা ভিডিও দেখালাম। তো সকলে ভালো থাকবা, ভালো সুস্থ থাকবে, ধন্যবাদ সকলকে।